নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি আরও একটি সুস্বাদু রেসিপির ভিডিওর সঙ্গে। আজকের রেসিপি সুজির উত্তাপম সঙ্গে চাটনি বাদামের, যেটা খেতে সুস্বাদু তো বটেই, তার সঙ্গে স্বাস্থ্যকর। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। উত্তাপম এবং এর জন্য চাটনি বানাতে প্রথমেই কিছু সবজি আমাদের কেটে নিতে হবে। সবজিগুলোকে কিন্তু যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে। সবজির মধ্যে এখানে আছে বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, আছে গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা কুচি, কুচনো কারি পাতা, কুচনো আদা আর পেঁয়াজ কুচি। সবজি কেটে রেডি করে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে সুজি, তাতে দিচ্ছি 2 কাপ মতো টক দই। আমি এখানে ছোট দানার সুজি ব্যবহার করেছি, যদি বড় দানার সুজি ব্যবহার করেন তাহলে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। টক দই দেবার পর 1 টেবিল চামচ আদা কুচি ও কিছুটা কারি পাতা কুচি দিয়ে দিলাম, সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটু গ্রেট করা গাজর, সামান্য পেঁয়াজ, সামান্য বিনস ও সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে তারপর দিচ্ছি প্রায় 1.5 চামচ লবণ। বন্ধুরা, আপনারা চাইলে এখানে সুজিতে এই সবজিগুলো না দিলেও পারেন। আমি সবজির পরিমাণ একটু বেশি রাখতে চেয়েছিলাম, তাই এখানে সবজিগুলো অ্যাড করেছি। লবণ দেবার পর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি দইয়ের এই ব্যাটার যাতে বেশি পাতলা না হয়ে যায়, তাই সামান্য সামান্য করে জল অ্যাড করব। আর নেড়ে চেড়ে টক দইতে সুজি ও সবজি খুব ভালো করে মিশিয়ে যেতে থাকব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এতে সুজি টক দই থেকে জল সোপ করে অনেকটা ফুলে উঠবে, আর সেই সময়ের মধ্যে আমি বানিয়ে নেব বাদামের তৈরি মুখরোচক চাটনি। এই চাটনি বানাতে আমি এখানে একটা টমেটো বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর আছে কারি পাতা, 5 থেকে 6টা রসুনের কোয়া, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন কড়াইতে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হতেই দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে। প্রথমে কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব, তারপর এতে দেব 1/2 কাপ মতো চিনে বাদাম। বাদাম কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, প্রায় 5 থেকে 6টা। আপনারা ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও 20 থেকে 22 সেকেন্ড নেড়ে চেড়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়ার পর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নরম হতেই কেটে রাখা টমেটো দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আবারও ওই সমস্ত উপকরণ ততক্ষণ ভেজে যাব যতক্ষণ টমেটো আর পেঁয়াজ পুরোপুরি নরম না হয়ে আসছে। পেঁয়াজ টমেটো প্রায় নরম হয়ে গেলে 3 চা চামচ তেঁতুলের কাদ দিয়ে দিলাম, দিয়ে আবারও 10-12 সেকেন্ড রান্না করে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই সমস্ত কিছুকে মিক্সিং জারে নিয়ে নিলাম এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি মিহি করে বেটে নিয়েছি। এখন এর ফোড়নের জন্য প্রথমে কড়াইতে দিয়ে নেব 2 থেকে 3 চা চামচ সাদা তেল, এবং তেলে ফোড়নে দিলাম 1 চা চামচ কালো সর্ষে। এরপরে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা রসুন। রসুন 5 থেকে 6 সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতাকেও 5 থেকে 7 সেকেন্ড নেড়ে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নগুলো হালকা লাল ভাব আসা পর্যন্ত ভেজে নিয়ে বাদামের চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, চাটনি কিন্তু একদম তৈরি। এখন আমরা উত্তাপমের সুজিকে পুরোপুরি তৈরি করে নেব। সুজি কিছুটা ফুলে উঠেছে, এভাবে এতে সামান্য সামান্য জল দিয়ে পাতলা করতে হবে, তবে খুব বেশি পাতলা না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। সুজির ব্যাটার ঠিক এই রকম ঘনত্বে আসলে এতে দিয়ে দেব 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে 1 চা চামচ সাদা তেল গরম করে 2 হাতা সুজির ব্যাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে
ছোট মাপের করতে পারেন, তবে আমি একটু বড় বড় মাপের করতে চেয়েছি, তাই এখানে দুই হাতা ব্যাটার ব্যবহার করেছি। এবারে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব কুচানো পেঁয়াজ, বিনস, টমেটো, ক্যাপসিকাম, গাজর, ধনে পাতা, দু একটা কাঁচা লঙ্কার টুকরো। এবার সবজিগুলো হালকা প্রেস করে দেব যাতে উল্টানোর সময় পড়ে না যায়। এবার ওপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। যেহেতু একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই অপর সাইডটাও ভেজে নেওয়ার জন্য উল্টে দিয়ে সামান্য তেল ছড়িয়ে ঢেকে দিয়ে আরও 1 মিনিট মতো রেখে দেব। মিনিট খানেক পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আমাদের উত্তাপম কতটা তৈরি হয়েছে। উত্তাপম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা জলখাবারে কিন্তু অবশ্যই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আমি এটাকে চাটনির সাথে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।